ওর বিসমিল্লা বলি যাই আমি বলা শুরু করলাম ভাই লক্ষ কোটি সালাম জানাই ওই না সোনার নাই আল্লাহ তুমি রহিম রহমান গুণের তোমার নেই কোশের ধন্যই আমার এই না শোনার বাংলাদেশ এই বাংলাদেশে ছিল রে বা যেমন একজনের বসবাস সেই মহান ব্যক্তির নামটাই আমি এখন করিব প্রকাশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে ছিল তিনার আর সবচেয়ে বেশি অবদান বঙ্গবন্ধুর ডাকে সেদিন সাড়া দিয়েছিল যারা তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা হয় তারা জীবনবাজি রেখে তারা এ দেশ করিল স্বাধীন তা না হলে থাকতে হতো পাকিস্তানের পরাধীন বাঙালিদের প্রতি তারা করতো অন্যায় অবিচার হত্যা দর্শন গুম নির্যাতন করতো তারা ব্যবিসার। মা মাটি দেশ রক্ষা করতে হইল প্রতিজ্ঞাবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে সেদিন শুরু হয় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বলেছিল যদি হুকুম দিবার নাও পারি পাকিস্তানি হানাদারদের আমরা জানো না ছাড়ি বঙ্গবন্ধু গ্রেপ্তার হলেন পাকিস্তানের লাহোরের নির্জন কারাগারে রেখে দিলেন তিনারে কী যে কষ্ট দিলেন তারে বলতে চোখে আসে জল তবুও কিন্তু বঙ্গবন্ধু ছিলেন নটুট উঠ বিশাল এদের স্বাধীন করেই ছাড়ব যে এটাই হবে মূলমন্ত্র পরাধীনতার শিকল কেটে মুক্তি পাক গণতন্ত্র বঙ্গবন্ধুর একটি ডাকে লক্ষ লক্ষ জনতা সিংহের মতো গর্জে উঠল সিনিয়ানবে স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদ হইল দুই লক্ষ বীরাঙ্গনা যুদ্ধা হতো অগণিত তাদের হিসাব নাই জানা কিসের নিশায় কিসের আশায় করল তারা মরণ এক জীবনের বিনিময়ে বাঁচাবে লক্ষ জীবন সেদিন তারা করেনি তো লাভার লোকসানের আশা এত কিছু করার কারণ দেশটাকে ভালোবাসা শেষ বয়সে এসে তারা পাইল সঠিক মূল্যায়ন বঙ্গকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসলেন যখন জীবন বাজি রেখে যারা চিন আনলো স্বাধীনতা তাদের নিয়ে নানান লোকে বলতেছো নানান কথা তোমরা যুদ্ধে যাইতে পারতে কেন গেলে না সেদিন ভেবেছিলে এ দেশ হয়তো স্বাধীন হবে না কোনো দিন দেশে থেকে করলে তোমরা পাকিস্তানের দালালি খানসিনাদের থেকে তোরা অধিক জ্বালান জ্বালালি অগ্নিসংযোগ লুটপাট করে খাইলি তুরাপারের মাল ভেবেছিলে এইভাবে হয়তো কেটে যাবে চিরকাল পাপ কিন্তু বাপরে ছাড়ে না বলে গেছে গুনিজন পাপ করিয়া মাপ পাইল না নমরুত সাদ ফিরাউন পঞ্চাশ বছর পরে এসে জাতি পাই সঠিক বিচার একাত্তরের ঘাতক দালাল আল আলবদর আর রাজা কার মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার কাছে যেন পৌঁছে যায় সবাই একটু শেয়ার দেবে নিয়ে আমার অনুরোধ